আসসালামু আলাইকুম এভরিওয়ান, রোনাস কুকিং ওয়ার্ল্ডের আরও একটু রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদেরকে পারফেক্ট বাটার ক্রিমের একটু রেসিপি করে দেখাবো। অনেক সময় আইসিং সুগার বা পাউডার সুগার দিয়ে বাটার ক্রিম তৈরি করার পর চিনির একটা খচখচানি ভাব থেকে যায়। আইসিং সুগার বা পাউডার সুগারটি বাটারের সাথে ঠিক মতো মিশতে পারে না, তাই আমি খুব ইজি ওয়েতে কীভাবে এই ক্রিমটি বানালে ক্রিমটি খেতে ভালো লাগবে এবং চিনির কোনো দানা কিংবা খচখচানিও থাকবে না সেই রেসিপিটি শেয়ার করব। বাটার ক্রিমটি কয়েকভাবেই করা যায় আইসিং সুগার দিয়ে, আমি তার মধ্যে সব থেকে সহজ পদ্ধতিটা আপনাদেরকে আজ করে দেখাবো। এর জন্য আমার লাগবে আনসল্টেড বাটার। আনসল্টেড বাটার হলে ক্রিমটা খুব দ্রুত মেল্ট হয় না, যেহেতু আমাদের আশেপাশে দোকানগুলোতে আনসল্টেড বাটার পাওয়া যায় না, তাই আমরা সল্টেড বাটার নিচ্ছি। সল্টেড বাটারের মধ্যে সব থেকে ভালো হচ্ছে ফার্ম ফ্রেশ। এই ফার্ম ফ্রেশে লবণের পরিমাণটা খুবই কম থাকে, যেটা প্রাণ আড়ং কিংবা মিল্ভিটা বাটারে তিন গুণ বেশি থাকে, তাই প্রাণ আড়ং কিংবা মিল্ভিটা ইউজ না করাই বেটার। এখানে আমি এক টেবিল চামচ করে চার টেবিল চামচের মতো ফুটন্ত দুধ একটা গ্লাসে নিয়েছি, আর এখানে দেড় কাপের মতো আইসিং সুগার আছে। দেড় কাপ থেকে আমি টোটাল 15 টেবিল চামচের মতো আইসিং সুগার দুধের সাথে মিশিয়ে গুলিয়ে নিব। প্রতি 4 টেবিল চামচের মোচ ফুটন্ত দুধের জন্য 8 টেবিল চামচ আইসিং সুগারই যথেষ্ট, আমি 7 টেবিল চামচ বেশি নিচ্ছি। আইসিং সুগার বেশি নিলেও সমস্যা নেই, এতে করে ক্রিমের পরিমাণটা কিছুটা বাড়বে। 15 টেবিল চামচ আইসিং সুগার নিয়েছি, এগুলোকে দুধের সাথে খুব ভালো করে মিক্স করে গুলিয়ে নিয়েছি। এখন এটাকে ডিপ ফ্রিজে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে ঠান্ডা করে নিব। আর এখানে আমি ফার্ম ফ্রেশের বাটারটা নিয়েছি, প্রত্যেকটা বার এখানে 50 গ্রাম করে আছে, টোটাল 200 গ্রামের মতো ফার্ম ফ্রেশের বারগুলো নিয়েছি। এগুলোর প্রাইস 185 টাকা করে। এলাকার লোকাল দোকানগুলোতে এই ফার্ম ফ্রেশটি তেমন একটা পাওয়া যায় না, তবে যে কোনো সুপার শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ক্রিমটা যখন কিছুটা সাদা হয়ে আসবে, বাটারগুলোকে বিটার দিয়ে 5 মিনিটের মতো বিট করে নিব। বিট করতে করতে যখন এরকম সাদা হয়ে যাবে, তখন এতে দুধের সাথে গুলিয়ে রাখা চিনির মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে দিব, আর একটু একটু করে বিট করে নিব। সম্পূর্ণ মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে দিব আর বিট করে নিব। গামলার চারধারে লেগে থাকা বাটারগুলোকে বিটারের মাঝখানে এনে দিব, তারপর আবারও বিট করে নিব। সম্পূর্ণ মিশ্রণটি এভাবে ঢেলে দিব। শেষে কিছুটা মিশ্রণের সাথে ভ্যানিলা অ্যাসেন্স অ্যাড করে তারপর বাটার ক্রিমে দিব। আমি এই ভ্যানিলা অ্যাসেন্সটি অ্যাড করব বাটার ক্রিমে, কিন্তু এটা সরাসরি বাটার ক্রিমে দিব না, কারণ বাটার ক্রিমে লিকুইড কোনো কিছু দিলে সেটা পানির মতো ছেড়ে দেয়। তাই এই দুধের সাথে ভ্যানিলা অ্যাসেন্সটি গুলে তারপর এটাকে দিয়ে দিচ্ছি। দুধ আর চিনির যে মিশ্রণটা ছিল সেটাতে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো, তারপর বাটারে দিয়ে 2-3 মিনিটের মতো বিট করে নিয়েছি। সম্পূর্ণ চিনির মিশ্রণটি এতে দেওয়ার পরে 5 মিনিট বিট করার পর আমার বাটার ক্রিমটি রেডি হয়ে গেছে। আর এটা দেখুন কতটা সিল্কি আর স্মুথ হয়েছে, আর এটা খেতে দারুণ মজাও হয়েছে আলহামদুলিল্লাহ। এখন থেকে আর চিনির খচখচানি ভাব বাটার ক্রিম থেকে আসবে না। এখন আমি একটু কালার মিক্স করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিছুটা রেড কালার বাটার ক্রিমে দিয়েছি, আমি সেমি জেল কালারটা ইউজ করেছি। ফ্রোস্টারের মতো লিকুইড কালার কখনোই বাটার ইউজ করবেন না, তাহলে বাটার থেকে পানি ছেড়ে ছেড়ে আসবে এবং কালারটা বাটারের সাথে ধরবে না। তাই চেষ্টা করবেন যে কোনো ব্র্যান্ডের সেমি জেল কালার বা জেল কালারটি ইউজ করতে। আমি রেডম্যানের সেমি জেল কালারটি ইউজ করেছি। এই বাটার ক্রিম দিয়ে আমি রেড ভেলভেট এই কেকটি ডেকোরেশন করেছিলাম। এই কেকের রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, চ্যানেলে দেখে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক শেয়ার এবং কমেন্টসও করবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।